ওম গাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আমাদের যে নতুন পর্ব প্রবচন সৎসং, সেখানে আজকে আমরা মালা জপ কী করে করবেন সেই মালা জপের আমরা ব্যাখ্যা করব, যে কীভাবে মালা জপ করলে আপনি কী করতে পারবেন, পূর্ণ ফল লাভ করতে পারবেন। এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছি যে মালা জপ করতে গেলে কীভাবে আপনি নিয়মকানুনগুলো মানবেন, আজকে মালাটা কীভাবে ধরবেন এবং কী পদ্ধতি অবলম্বন করবেন সে সম্পর্কে আলোচনা করব। বলতে পারেন সেটা একটি ক্ষুদ্র সংস্করণ ছিল, আজকে বৃহৎ সংস্করণ। এই দুটো যদি পর্ব আপনারা পরপর দেখেন তাহলে পুরো একটা স্বচ্ছ ধারণা এসে যাবে। চলুন আমরা আজকে আলোচনা আরম্ভ করি। দেখুন, পুরাতন কাল থেকে মন্দির দর্শনের সাথে সাথে নিত্য প্রতিদিন ঘরে পূজাপাঠ পদ্ধতি প্রচলিত আছে। মন্দিরে পাঠ, পূজা আরতি, মন্ত্রজপ এগুলো অবশ্যই করা হয় এবং করা উচিত। ভগবানকে যখন আপনি মন্দিরে দর্শন করতে যাবেন, তাকে যখন প্রণাম করবেন, অভিবাদন জানাবেন, তখন অবশ্যই মাথা নিচু করে প্রণাম করবেন। অনেকে দেখা যায় জুতো পরেই প্রণাম করছেন, একদম দণ্ডায়মান হয়ে, সোজা হয়ে, এটি কিন্তু কোনো পুণ্যফল লাভ হয় না, বরঞ্চ পাপের ভাগিদার বা ভাগিদারিনী হয়। সর্বদা মাথা নিচু করে আপনাকে প্রণাম করতে হবে। পুরুষরা সর্বদা সাটাঙ্গে প্রণাম করবেন, অর্থাৎ পুরো শরীর শুয়ে হাত দুটো সামনের দিকে প্রসারিত করে নমস্কার করবেন। মহিলারা সাটাঙ্গে প্রণাম করবেন না, মহিলারা উপুড় হয়ে বসে যেভাবে প্রণাম করেন পঞ্চাঙ্গ প্রণাম করবেন। যখন আপনি মালা জপবেন, সেটা ভগবানের কাছে হোক, বাড়িতে হোক, নদীর তীরে হোক, এর আগে আমরা বলেছি যে কোথায় সর্বশ্রেষ্ঠ ফলদায়ক মালা জপা, আপনি একটা শুদ্ধ উলের আসন পেতে বসবেন। এবং আরো কি কি আসন পাততে পারেন সে সম্পর্কে আমরা আগের পর্বে কিন্তু আলোচনা করেছি। কিভাবে বসবেন মালা জপার সময়, সর্বদা পদ্মাসনে বা সুখাসনে বসবেন, একদম সামনের দিকে ঝুঁকে, কোমর থেকে ঝুঁকে বসবেন না, একদম মেরুদণ্ড সোজা থাকবে, সোজা হয়ে বসবেন। তাহলে আপনার যে সাতটি চক্র আছে সেটি কি হয়ে যাবে, উজ্জীবিত উদ্দীপিত হয়ে যাবে, শক্তির যে সঞ্চালন সেটি ঠিকভাবে হবে, পরমেশ্বর পরমাত্মার সাথে একটা সুন্দর সম্পর্ক স্থাপিত হবে। সবসময় মালা ডান হাতে আঙুল দ্বারা করবেন, কখনোই আপনার কনিষ্ঠা মানে কড়ি আঙুল বা কেড়ে আঙুল বা আপনার তর্জনীকে স্পর্শ করাবেন না। কখনোই নখের স্পর্শ যেন মালার যে বিটসগুলো থাকে সেই গুটিগুলোতে না স্পর্শ করে। নখ নখ রাখা তো একদমই উচিত না, নখও যেন নখ দিয়ে করবেন না, আঙুলের অগ্রভাগ দিয়ে করতে হয়। প্লাস্টিকের মালা কখনোই কিন্তু জপ করবেন না। একটি কথা বলি, ক্রিস্টালের মালা জপ করা হয় মা লক্ষ্মীকে কি করার জন্য, তুষ্ট করার জন্য, কিন্তু প্লাস্টিক কম দামে প্লাস্টিকের পাওয়া যায়, তাই একটু ভালো জায়গা থেকে স্ফটিকের বা ক্রিস্টালের মালা কিনবেন, প্লাস্টিকে এটা বেশি দেখতে পাওয়া যায়, বা কোনো প্লাস্টিকের মালা ব্যবহার করবেন না। যখন মালা জপ করবেন তখন এদিক ওদিক তাকাবেন না, বা এদিক ওদিক কি হচ্ছে সেই দিকে নজর দেবেন না। মালা সব সময় যেন নাভির নিচে না নামে, নাকের উপরে না যায়, এটি মাথায় রাখবেন। নাভির নিচে মালা জপবেন না, নাকের উপরে মালা জপবেন না। এবং আপনার হৃদয় থেকে চার আঙুল দূরে থাকবে, আপনার হাতটা তো হৃদয়ের সামনে থাকবে কিন্তু চার আঙুল দূরে থাকবে, এটা মাথায় রাখবেন। জপ করার সময় আপনি পরমাত্মাকে, যে দেবদেবীর আপনি স্মরণ করছেন, এই মালা জপছেন যার নিমিত্ত, তাকে স্মরণ করবেন।
বা আপনার নাকের উপর আপনার যে মনোযোগ সেটিকে নিবদ্ধ করবেন, বা আপনার দুই ভ্রুর মাঝে নিবদ্ধ করবেন, যেখানে আদ্যা চক্র আছে, যেখানে থার্ড আই আছে, বা চোখটা বন্ধ করে নেবেন। জপ করার সময় মালাটা নিচে ফেলে দেবেন না, মালা কখনো নিচে ফেলতে নেই, মাটিতেও রেখে দেবেন না, মানে নিচে রেখে দেবেন না মালা কখনো, সবসময় আসনে রাখবেন বা কোনো ঝুলিতে রাখবেন, কোনো ভালো জায়গায় রাখবেন। মালা জপের পর আর কি কি করতে হবে আমরা এর আগের ভিডিওতে বলেছি, যে সেটি আমরা আলোচনা করেছি, একটু দেখে নেবেন। আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদেরকে স্বয়ং সম্পূর্ণ করে তুলবে, এবং অবশ্যই বলবো প্রত্যেক দিন আপনার যে ইষ্ট দেব দেবী তার স্মরণ করুন। আমাদের প্রচুর কর্মব্যস্ততা, ইঁদুর দৌড়, আমরা দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, কোথায় দৌড়াচ্ছি জানি না, আমাদের লক্ষ্য কি জানি না, একটা লক্ষ্য পূর্ণ হলে আরও 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 আমাদের সামনে, এটি খুঁড়োর নল বলা হয়, সেটি ঝুলছে, সেটি আমরা এগোচ্ছি এগোচ্ছি। তাই নিজের জন্য, পরমেশ্বরের সাথে, পরমাত্মার সাথে মিলনের জন্য একটু সময় বের করে অন্তত আপনি কিছু সময় সুখময় করে তুলুন নিজের জীবনকে, মন্ত্র জপ অবশ্যই করুন। আর মন্ত্র জপ ছাড়া কিন্তু কোনো কার্যই সিদ্ধ হয় না, কোনো ফলই লাভ করা যায় না। তাই আপনি যে ইষ্ট দেব দেবীকে স্মরণ করেন, মানেন, অবশ্যই তাকে স্মরণ করে মালা জপুন। খুব সুন্দর একটি কথা, এর আগেও আমরা অনেকবার বলেছি, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সংসারে সার বোঝাচ্ছিলেন শ্রীকৃষ্ণ শ্রী অর্জুনকে, তখন একটি শ্লোক বলেছিলেন, অনন্যায়া চিন্তয়ন্তঃ মাময়া জনা পর্যুপাসতে তেষাং নৈত অভিযুক্তানাম ইয়ক্ষেমং বহাম্যহম্। অনন্য চিন্ত অন্তয়া, অনন্য মানে অন্য কোনো দিকে চিন্তা না করে আমার সেই চরণে যে মন নিবেদন করে, সমর্পণ করে, তার আর কোনো কিছু ভাবার দরকার হয় না, আমি তার হয়ে সব কিছু ভেবে দিই, তার ভালো মন্দ সুখ দুঃখ তার সমস্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ আমি করি, দেখাশোনা আমি করি, শুধু আমাদেরকে তার শ্রীচরণে মনটা অর্পণ করে দিতে হবে, শুধু বলতে হবে, হে নাথ, মেরে নাথ, আমি তোমার, তুমি আমার, শুধু বলতে হবে না, এটা কার্যেই করে দেখাতে হবে, অর্থাৎ কোনো চিন্তা করবেন না, সে আছে, যা হয় ভালোর জন্য হয়, খারাপ হলেও বলবেন যা হয় ভালোর জন্য হয়, কেননা পরমেশ্বর পরমাত্মা কখনো আমাদের খারাপ চায় না, আমরা ভাবি আমাদের বুঝি এটা খারাপ হলো, তিনি আমাদের যেটা আমরা যে যার যোগ্য সেটাই দেয়। ধরুন আমি 5 কেজি বহন করতে পারি, একটি পাত্রে 5 কেজি 5 লিটার তরল ধরে, সেখানে যদি 10 লিটার দিয়ে দেন কি হবে, উপচে পড়ে যাবে তো, আমরা 10 লিটারের আকাঙ্ক্ষা করি, আর ভগবান কিন্তু সে 5 লিটার দেন, আমরা তখন ভাবি কমতি হলো, না সেটা তো উপচে পড়ে যাবে, নয় ছয় হবে, তাই ভগবান যেটুকুনি আমরা যার যোগ্য সেটুকুই দেন, যে সময়ে আমাদের পাওয়ার কথা সেই সময়ই দেন, কিছু নয় আগে কিছু নয় পরে। তাই অবশ্যই মন্ত্র জপ করুন, অবশ্যই দেখুন সুন্দর জীবন আপনি লাভ করতে পারবেন, পরমেশ্বর পরমাত্মার কৃপায় শান্তিময় জীবন পাবেন, ভালো থাকবেন, হরি ওম।